আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি রাজনীতির কথা অনুষ্ঠানে। যদিও দিনটা এখন অনেক দূর, এক মাসের কিছু কম, কিন্তু অনেক দূর, কিন্তু তারপর 10 ডিসেম্বরকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গন এখন বেশ উত্তপ্ত। উত্তপ্ত বললাম এই কারণে যে প্রায় 25 দিন আগে, আজ 15 নভেম্বর, 25 দিন আগে বিএনপির পক্ষ থেকে বেশ কয়েকজন নেতা তারা ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে গিয়েছিল একটা অনুমতির জন্য, যে তারা বিএনপির যে নয়াপল্টনের অফিস, সেই অফিসের সামনে 10 ডিসেম্বর তাদের ঢাকা বিভাগীয় যে গণসমাবেশ সেটা করার অনুমতি চায়। বেশ অনেক আগে, কিন্তু প্রায় 25 দিন আগে অনুমতি চাওয়ার, এটা আমি মনে করি এটা একটা ভালো উদাহরণ। তারা আগে সিদ্ধান্ত নিয়েছে কোথায় করতে চায়, তারা একটা অনুমতি চাইতে গিয়েছিল। অনুমতি পাবে কি পাবে না এটা নিয়ে একটা সন্দেহ। অবশ্য পুলিশ বলেছে যে তারা তাদের গোয়েন্দা সংস্থাগুলিকে বলবে, তারা দেখবে ওই দিন জনসভার অনুমতি দেওয়া যায় কিনা, ওই দিন কোনো নাশকতামূলক ঘটনা ঘটতে পারে কিনা, এগুলি দেখে তারপর তারা দেখবে অনুমতি দেওয়া যায় কি যায় না। ভালো, এটা অত্যন্ত ভালো সিদ্ধান্ত। কারণ এই কারণে যে বিএনপির একটা জনসভায় যদি কোনো রকম নাশকতামূলক অন্য ঘটনা ঘটে, তাহলে তো এটা তো একটা বড় ধরনের স্ক্যান্ডাল, তাই না? অবশ্যই একটা প্রধান বিরোধী দলের জনসভা যেন শান্তিপূর্ণভাবে হয়, এই জন্যই পুলিশ চেষ্টা করবে, এটাই স্বাভাবিক। এখন প্রশ্নটা হচ্ছে যে আমাদের যে গোয়েন্দা সংস্থাগুলো আছে তাদের ক্যাপাবিলিটি নিয়ে, সামর্থ্য নিয়ে, গোয়েন্দা তৎপরতার যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন অবশ্যই আমি তুলতে চাই না। কারণ আমি জানি আর অনেক বড় বড় মামলা, অনেক বড় বড় রহস্যের উদ্ঘাটন করতে পারে, ভালোই পারে। আমার প্রশ্ন হলো তারা কি দেখবে? যদি তারা দেখে যে ওখানে একটা নাশকতার আশঙ্কা আছে, তারা কি করে বুঝবে? কিছু লোক ষড়যন্ত্র করবে, কিছু লোক প্ল্যান করবে। তাহলে যদি তারা আগেই টের পেয়ে যায়, তাহলে তাদের পক্ষে তো এটা বন্ধ করা সহজ, তারা বন্ধ করে দিবে, তাই নয় কি? যদি নাশকতার কোনো পরিকল্পনা কেউ করে থাকে সেটাকে তারা বন্ধ করে দিবে, হয়ে গেল। এখন নাশকতা হতে পারে এইটা গোয়েন্দা তৎপরতার মাধ্যমে যদি অনুসন্ধান করে সিদ্ধান্ত নিতে হয়, তাহলে বুঝতে হবে কি যে গোয়েন্দারা জানতে পারছে যে এখানে নাশকতা হতে পারে, তাহলে তারা ওই জায়গাটাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করবে এবং বন্ধ করে দিবে। তাই তো হওয়া উচিত, তাই নয় কি? এখন নাশকতা হতে পারে এই আশঙ্কা করে যদি আপনি আগে অনুমতিই না দেন, তাহলে কি হবে? তাহলে কি নাশকতার আশঙ্কা আরো বেড়ে যাবে না? যে ওরা চাইবে আমরা করতে চাই, আপনি চাইবেন করতে দেব না, তাহলে কি এটা কি কোনো শান্তিপূর্ণ ঘটনা ঘটবে? আমি জানি না যে শেষ পর্যন্ত কি হবে, তবে আমি মনে করি অনুমতিটা ওখানে না হলে আরেকটা জায়গায় দেওয়া, তাহলে কি তাদেরকে সোহরাওয়ার্দী উদ্যানে দেওয়া হবে? সোহরাওয়ার্দী উদ্যানে একটা ঘেরাও দেওয়া জায়গা আছে। সোহরাওয়ার্দী উদ্যানে তো কয়েকদিন আগে যুবলীগের একটা সমাবেশ হয়ে গেল, কয়েক লক্ষ লক্ষ লোক এসেছিল সেদিন, তো ওখানে দিলেও তো হয়, তাহলে কিন্তু আর কোনো সমস্যা আমি দেখি না। কারণ যা হবে ওই ভেতরেই হবে, রাস্তার মধ্যে জনসভা করতে দেওয়ার চেয়ে ওটা তো আরও বেটার হবে মনে হয়। দেবে কি? গত আপনাদেরকে কোনো স্মরণ পড়ে, স্মরণে আসে যে শরদ উদ্যানে কখনো বিএনপিকে জনসভা করতে দেওয়া হয়েছিল গত কয়েক মাসে অথবা 1-1.5 বছরে? আপনি নিশ্চিত থাকতে পারেন সেরকম জায়গায় দেওয়া হবে না। আমি শুনেছি এর মধ্যে নাকি আপনার মানে আইন শৃঙ্খলা বাহিনী তারা খুব সতর্কভাবেই এটা নিয়ে গবেষণা করছে যে কোথায় দেওয়া যায়, কোথায় দেওয়া যায় না, অনুমতি দেওয়া যায় কিনা, এটাও ভালো, আমার কাছে ভালো লেগেছে। আচ্ছা, ওই দিন কী হবেটা কি, এটা নিয়ে একটা কিন্তু প্রশ্ন আসে যে 10 তারিখে কী হবে? বিএনপি কি আলটিমেটাম দেবে? বিএনপি কি কর্মসূচি ঘোষণা করবে? আপনারা মনে করতে পারবেন যে আমানুল্লাহ আমান বিএনপি নেতা বলেছিল যে 10 ডিসেম্বরের পর থেকে নাকি বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের কথা অনুযায়ী দেশ চলবে, এটা কি হয়? উনি কেন বলেছিলেন? উনি বলেছিলেন, তারপর আবার শহীদুদ্দিন চৌধুরী অ্যানি উনি এটাকে সাপোর্টও করলেন, উনি আবার প্রচার সম্পাদক, কেন করলেন?
এখন এই ইস্যুটাকে কেন্দ্র করে কি অন্য কিছু হতে পারে? যদি পুলিশ বলে যে ওনারা তো আগেই বলেছিলেন ওই দিন পরের থেকে এই খালেদা জিয়া এবং তারেক রহমানের কথা অনুযায়ী দেশ চলবে, তারপরে ওদের একটা ষড়যন্ত্র আছে, যদি বলে সেই বলাটাকে আপনি থামাবেন কিভাবে? নেতৃবৃন্দের প্রতি আমাদের অনুরোধ থাকবে, হঠকারী বক্তব্য দিবেন না। এই যে বক্তব্যটা দিয়েছে এটা কি বিএনপির কেউ এ পর্যন্ত বলেছে যে এই বক্তব্যটা আমাদের বক্তব্য না, অথবা এটা দলের বক্তব্য না, অথবা এই ধরনের বক্তব্য দেওয়ার জন্য তাদের নিন্দা করেছে? করেনি কিন্তু। এই আমানুল্লাহ আমানি কিন্তু আজকে আবার ডিএমপির কাছে গিয়েছে। যদি ডিএমপি পুলিশ তাকে জিজ্ঞাসা করতো, ভাই আপনারা যে ধরনের ঘোষণা দিয়েছিলেন আপনি এর অর্থটা কি, ব্যাখ্যা করেন, উনি কি ব্যাখ্যা করতেন? কথা হলো কি, আপনারা সরকারের বিরুদ্ধে আন্দোলন করবেন, কাকে নিয়ে করবেন? জনগণকে নিয়ে যে করবেন, করেন, আপত্তি নেই, রাজনৈতিক দল আপনাদের করতেই পারেন। কিন্তু এই ধরনের কথা কেন বলেন যে কথাকে আপনি প্রমাণ করতে পারবেন না অথবা এস্টাবলিশ করতে পারবেন না, বরঞ্চ নিজেদের জন্য একটা হঠকারী সিদ্ধান্তের কারণে একটা বিপদ ডেকে আনতে পারেন? আমি জানি না আমাদের রাজনৈতিক নেতাদের প্রজ্ঞা মেধা কোন পর্যায়ের হয়, তবে সবচেয়ে ইন্টারেস্টিং আরো দু একটা রাজনৈতিক নেতৃবৃন্দের কথা আমি বলি, তাহলে বুঝবেন আওয়ামী লীগ কি বলছে। আওয়ামী লীগের আমি দু তিনজন নেতার কথা বলি। শেখ সেলিম খুব সিনিয়র নেতা, উনি তো আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সদস্য, একসময় যুবলীগের সভাপতি ছিলেন, দীর্ঘদিন মন্ত্রী ছিলেন। উনি কি বলেছেন, 10 ডিসেম্বর বিএনপি পালাবে। কেন বিএনপি পালাবে কেন? উনি বলছেন যে এক বিএনপি নাকি পাকিস্তানের এজেন্ট, তারা পাকিস্তান চলে যাবে। তারা পাকিস্তান কি হয়ে যাবে? এগুলো কোনো কথা, এগুলো কোনো সেন্সিবল কথা হতে পারে? তো এই সমস্ত কথাবার্তা বললে না মানুষ হাসে, রাজনীতির কথা বলেন, এই ধরনের আক্রমণাত্মক অপমানজনক কথা বলেন। যদি বলতে চাই বিএনপি সাগরের 3 নম্বর বাচ্চার মতো লাফাচ্ছে, যদি যুবলীগ যদি এক থাকে তাহলে ওরা কিছুই করতে পারবে না। আবার আরেকজন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম, উনি বলেছেন যে বিএনপি নাকি 10 ডিসেম্বর খালেদা জিয়াকে কেরানীগঞ্জে পাঠাতে চায়। মানে যদি বিএনপি আন্দোলন আন্দোলন কিছু একটা করার ঘোষণা দেয় 10 ডিসেম্বর, তাহলে খালেদা জিয়াকে আদালত ইয়ে পাঠাবে, এই জেলখানায় পাঠাবে, পাঠানো হবে। এটা উনি বলার কে? উনি তো কেউ না, ওনার বদান্যতায় তো খালেদা জিয়া বাইরে নেই, তো উনি এই কথা বলেন কেন? এগুলি আক্রমণাত্মক কথা। আর আরেকটা কথা হলো যে বিএনপি আওয়ামী লীগের একজন নেতা, সিনিয়র নেতা কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, উনি একটা কথা বলেছেন যে বিএনপি যদি বিশৃঙ্খলা করে তাহলে বিএনপিকে হেফাজতের মতো করে দমন করা হবে। ওই যে হেফাজতকে যে স্বপ্নযাত্রে দমন করা হয়েছিল সেভাবে দমন করা হবে। তো এই যে কথাগুলো, এগুলো সব আক্রমণাত্মক কথা। আমরা রাজনীতিতে আক্রমণাত্মক কথা চাই না, আমরা চাই সাধারণ মানুষ যারা আমরা চাই যে রাজনীতিতে হঠকারী কথাবার্তা বলা হবে না, আক্রমণাত্মক কথা বলা হবে না। উভয় দল যার যার কথা বলবেন, যার যার নীতি আদর্শের কথা বলবেন, যার যার দেশ নিয়ে যার যার পরিকল্পনার কথা বলবেন, আমরা সেগুলো শান্তিপূর্ণভাবে শুনতে চাই। আমরা চাই যে বিএনপি যে জায়গায় জনসভা করতে চায় তাদেরকে সেই জায়গায় জনসভা করার অনুমতি দেওয়া হোক, কারণ আমাদের সংবিধান আমাদের মানুষকে, দেশের জনগণকে জনসভা করার অনুমতি দিয়েছে, অধিকার দিয়েছে, সে অধিকার লঙ্ঘিত না হোক এটি আমরা চাই। যদি আইন শৃঙ্খলার জড়িত কোনো সমস্যা থাকে, বেশি করে আইন শৃঙ্খলা বাহিনী নিয়োগ করা হোক, কিন্তু জনসভাটা হতে দেওয়া হোক। আমরা ভাই শান্তি চাই, পরিষ্কার কথা, আমরা উভয় দলের কথা শুনতে চাই, তারপর জনগণ সিদ্ধান্ত নেবে কে ক্ষমতায় আসবে কে ক্ষমতায় আসবে না, ক্ষমতায় কে আসবে কে থাকবে কে যাবে এই সিদ্ধান্ত জনগণের। আপনি যেই হন না কেন মনে রাখতে হবে এই সিদ্ধান্ত জনগণই নেবে, জনগণকে সেই সিদ্ধান্ত নিতে দিতে হবে, না দিলে জনগণ সেই অধিকার আদায় করে নেবে। প্রিয় দর্শক, আমি যে কথাগুলি বললাম এটা কথার কথা নয়, ক্ষমতায় কে আসবে না আসবে সেটা সিদ্ধান্ত আপনি নেবেন, আমি নেব। আমাদের সেই সিদ্ধান্ত, সেই অধিকার যদি কেউ ছিনিয়ে নিতে চায় তার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হব। কেন হব না, এই দেশটা কি আমাদের নয়? প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, আমাদের অনুষ্ঠান যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আপনার বন্ধুদের বলবেন, আর ভালো না লাগলে আমাদের লিখে জানাবেন, আমরা সেই অনুযায়ী আপনাদের পছন্দ অনুযায়ী অনুষ্ঠানটাকে সাজানোর চেষ্টা করব।
আল্লাহ হাফেজ।